তুমি বড় ডাক্তার হয়েছো, তাতে কি হয়েছে? তুমি বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, বড় ইঞ্জিনিয়ার, দুনিয়াতে বড় নেতা হয়েছো, তাতে কি হয়েছে? তুমি দুনিয়াতে অনেক বড় সম্মানিত হতে পারো, অনেক বড় শিক্ষিত হতে পারো, মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করতে পারে, তোমাকে দাম দিতে পারে। আল্লাহ তাআলা রাহফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, তুমি তোমার পিতা মাতার কাছে গিয়ে তোমার মাথাটাকে নত করে দাও। তুমি যত বড় হও, তোমার বাবা মার চাইতে তুমি বড় হতে পারো না। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে মাথাটাকে নত করে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আখফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা, এই পিতা মাতা আমাদেরকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে, আল্লাহ তাআলা আপনিও তাদেরকে প্রতিপালন করেন, আপনিও তাদেরকে ভালো রাখেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদের পিতা মাতার জন্য দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই সন্তানদেরকে আদেশ করেছেন, তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ কর। আমরা অনেকে আছি যে আমরা শুধু মনে করি নামাজ ইবাদত, রমজানের রোজা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। আল্লাহ তাআলা কিন্তু তা বলেন না, এগুলি শুধু ইবাদত না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের আরেকটা ইবাদত হচ্ছে তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ কর, ভালো ব্যবহার করো।